করি। ওকে, তো এখানে আমাদের 16 জন স্টুডেন্টের মার্কস আছে। আমরা এখান থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স তৈরি করব, ফর এক্সাম্পল মিন, মেডিয়ান, মোড, আর কি আছে, স্কিউনেস, ওনা ওগুলি তো ডিসপারশনে আছে। সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে মিন, মিডিয়ান, মোড মোটামুটি এইগুলি এগুলি আছে, আর ডিসপারশনে আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্কিউনেস, কার্টোসিস, আর হচ্ছে পার্সেন্টাইল, বিভিন্ন পার্সেন্টাইল। চলো আমরা সেটাই দেখি, এখান থেকে কিভাবে এক্সেল ইউজ করে পার্সেন্টাইল ইউজ করব, এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের লোকেশন এবং ডিসপারশন ক্যালকুলেট করব। তোমরা অবাক হয়ে যাবে, একটা ক্লিকেই পুরো 2 চ্যাপ্টার শেষ। চলো আমরা দেখি। প্রথমে আমরা আমাদের ক্লিক করতে হবে, আমাদের দেখে নিতে হবে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করার আইটেমটা আমার এক্সেলে আছে কি না। চলো ফাইল মেনুতে ক্লিক করে অপশানে চলে যাই, অপশানস, ফাইল মেনুতে ক্লিক করে অপশানে চলে গেলাম। এখানে দেখো অপশানস এর মধ্যে একটা আছে অ্যাডিনস, অ্যাডিনসে ক্লিক করলাম। অ্যাডিনসে ক্লিক করার পর অ্যাডিনস আসলো, এখানে ডাটা অ্যানালাইসিস টুল প্যাক বলে একটা আইটেম আছে, সেটাকে ক্লিক করলাম। ক্লিক করে ওকে দেওয়া হলো, গো ওকে দেওয়া হলো। ওকে দেওয়ার ফলে আমার এই স্পেশাল সফটওয়্যারটা এক্সেলের মধ্যে অ্যাড হয়ে গেল। চলো আমরা এখানে ডাটা মেনুতে ক্লিক করলে ডাটা অ্যানালাইসিস কোথাও পাওয়া যাবে, পাওয়া যায়নি। ফর্মুলা মেনুতে ক্লিক করলেও দেখা যাচ্ছে না, ইনসার্ট মেনুতে ক্লিক করলেও দেখা যাচ্ছে না, তাইলে কোথায় যাচ্ছে? ভিউ না, ডাটা মেনুতেই থাকার কথা, তাহলে আমার নিশ্চয়ই অ্যাড হয় নাই। হোয়াট ইজ, অ্যাড হয় নাই। চলো আমরা আবার ওই জায়গায় ফিরে যাই, অপশনস কোথায়, তারপরে অ্যাডিনস, ডাটা অ্যানালাইসিস টুল প্যাক ডাবল ক্লিক করলাম। আমার মনে হয় এখানে গো দেওয়া দরকার ছিল, গো, গো দিলে গোতে এখানে ডাটা অ্যানালাইসিস টুল প্যাক এবং পরপর দুইটাকে সিলেক্ট করা দরকার ছিল, আমি সেটা করে আসি নাই। ওকে, এটা করলে আমার ওই স্পেশাল ডাটা অ্যানালাইসিসের যে সফটওয়্যারটা সেটা আমার এক্সেলে ইনস্টল হবে। আবার যদি তুমি মনে করো যে ডাটা অ্যানালাইসিস টুল প্যাকটা আমার আর দরকার নাই, আমার এক্সেলটা স্লো, তাইলে একই নিয়মে গিয়ে ওই জায়গায় টিকটাকে তুলে দিতে হবে, তাইলে আর এই স্পেশাল মডিউলটা আর তোমার এক্সেলে লোড করা থাকবে না। ক্লিয়ার? চলো আমরা এখন দেখি তো ডাটা মেনুতে আসছে কিনা, কোথাও কোনো মেনুতে আসা উচিত, হোম আসে নাই, ইনসার্ট আসে নাই, ফর্মুলা আসে নাই, ডাটা, এই যে ডাটা অ্যানালাইসিস আসছে, যেটা আমার স্ক্রিনের বাইরে এই মুহূর্তে, আমি একটু স্ক্রিন থেকে তার জন্য এই যে ডাটা অ্যানালাইসিস, ঠিক আছে, আমি আবার স্ক্রিনটাকে বড় করে দিচ্ছি যাতে করে আমাদের ডাটা দেখতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে ডাটা অ্যানালাইসিস দেখা যাচ্ছে। এখন আমরা এই ডাটা অ্যানালাইসিস আসছে তো তোমাদের? ওকে, চলো আমরা ডাটা অ্যানালাইসিস মেনুতে ক্লিক করি, কারণ আমার এই ডাটা দিয়ে মিন, মিডিয়ান, মোড বের করতে হবে। ডাটা অ্যানালাইসিসে ক্লিক করলাম, এখন আমাকে এখানে বলতেছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে। আমি একটু স্ক্রিনটাকে একটু বড় করলে মনে হয় ভালো হইতো। চলো আমরা একটু স্ক্রিনটাকে একটু বড় করি, এটা থাকা অবস্থায় বড় করা যাচ্ছে না, আমি একটু বড় করে স্ক্রিনটাকে, ওকে, এখন ডাটা অ্যানালাইসিস মেনুতে ক্লিক করলাম, ডাটা অ্যানালাইসিস মেনুটা আসলো, এখানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মেনু আইটেমটা সিলেক্ট করলাম। ওকে, এখন বলতেছে আপনি তুমি কোন ডাটার অ্যানালাইসিস করবা, আমি আমার ডাটা তো দেখাই যাচ্ছে, আমি পুরো ডাটাটাকে সিলেক্ট করলাম। বি কেয়ারফুল, এই জায়গায় যাতে আমার একটা রেঞ্জ আসে, রেঞ্জ আসছে, দেখো
a dollar আছে এর আগে পিছে a1:a17 এখানে লেখা বিকজ তুমি সিলেক্ট করেছো a1 থেকে a17 এইটা দেখার দরকার হচ্ছে যে এতে নিশ্চিত হইলে তোমার কোন ডাটা সিলেক্ট করা থেকে বাদ গেল কিনা ঠিক আছে আচ্ছা এখন আমি কি চাই আউটপুট রেজাল্ট রেজাল্ট কোথায় চাই রেজাল্ট যেখানে চাই সেখানে যদি এই স্ক্রিনেই চাই এক্সেলের এই শীটের মধ্যেই চাই তাহলে এটাতে সিলেক্ট করব আর যদি বলি এটাতে সিলেক্ট করে তাহলে কি হবে নতুন আরেকটা শীট তৈরি হবে তো আমরা নতুন আরেকটা শীটেই চাই ঠিক আছে ওকে আমি দিয়ে দিলাম কি চাই সাথে সামারি স্ট্যাটিস্টিক্স আর আর কে আরো কিছু চাইতে পারি সেটা পরে দেখব ওকে সামারি স্ট্যাটিস্টিক্স এ ক্লিক করে ওকে দিলাম এখন বলতেছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ইনপুট রেঞ্জ কন্টেইনস এ নন নিউমারিক ডাটা ওকে কি কি ভুল করলাম আমি আমি যে সিলেক্ট করলাম এর মধ্যে আমার একটা ডাটা আছে কি মার্স আমাকে বলা উচিত ছিল প্রথমটা হচ্ছে লেভেল হ্যাঁ তোমাদের আগে থেকে লেভেলে টিক করা ছিল ওকে এবার ওকে দিয়ে দিলাম তাহলে আমার নতুন শীটে রেজাল্টটা চলে আসলো এই রেজাল্টটা ভালো করে দেখার জন্য আমি এটাকেও বড় করলাম তাইলে কি আসে কি আসে নাই বলো মিন মিডিয়ান মোড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কিউনেস কার্ডুনিস আমি যদি একটু বড় করি তাহলে দেখা যাচ্ছে আমার মিন মিডিয়ান স্ট্যান্ডার্ড এরর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভেরিয়েন্স কার্ডোসিস কয়টা ডাটা সবই আসছে তাহলে কি হয়ে গেল এক্সেল দিয়ে আমাদের স্ট্যাটিস্টিক্সের প্রথম দুই চ্যাপ্টারের প্র্যাকটিক্যাল শেষ আমি